নমস্কার, আজকে আমি মাছের টক, কাঁচা আম আর বড়ি দিয়ে রুই মাছের টক বানিয়েছি। এই গরমের দিনে এটা খুবই ভালো লাগে। এই মাছের টকটা বানাতে কী কী লাগছে দেখে নিন। নিয়েছি রুই মাছ 5 পিস টুকরো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর কাঁচা আম টুকরো করে রেখেছি, আর লাগছে 2 চামচ চিনি, আর লাগছে 5 ফোড়ন শুকনো লঙ্কা, তেজপাতা, আর কয়েকটা বড়ি, আর লাগছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর জিরে গুঁড়ো, আর লাগছে অবশ্যই সাদা তেল, আর একটুখানি কালো সর্ষে একটা লঙ্কা দিয়ে আমি বেটে রাখবো। এরপর আমি আমটাও বেটে নিলাম আর সর্ষেটাও আমি বেটে জল দিয়ে রেখেছি। এরপর আমি কড়াইয়ে গ্যাস জ্বেলে কড়াই চাপিয়ে সাদা তেলটা দিয়ে দিলাম। সাদা তেলটা একটু গরম হলেই আমি বড়িগুলো ভেজে নেব। সুন্দর করে বড়িগুলো ভাজতে হবে, উল্টো পাল্টা করে নাড়াচাড়া করে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই অবস্থায় কড়াইয়ে তেলের উপরে একটু নুন দিয়ে দিলাম যাতে মাছগুলো না তলে বসে যায়। এরপর মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। একটু নাড়াচাড়া করে মাছটা আমি ভালো করে 2 পিট ভালো করে ভেজে নেব। মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি মাছগুলো কড়াই থেকে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই আমি 5 ফোড়নটা দিয়ে নাড়াচাড়া করব যাতে ফোড়নটা সুন্দর ভাজা গন্ধ বের হলে। তখন আমি ওই বেটে রাখা আমটা দিয়ে দেব। বেটে রাখা আমটা আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করতেই সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এই অবস্থায় আমি সব গোটা শুকনো মশলাগুলো, গুঁড়ো শুকনো মশলাগুলো আমি সবই দিয়ে দিলাম। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। তারপর আমি বেটে রাখা সর্ষেটা জলটা উপর থেকে দিয়ে দিচ্ছি, কারণ খোসাটা যেন না যায় শুধু জলটাই দিতে হবে। এরপর একটু নাড়াচাড়া করে আমি চিনিটা দিয়ে ফুটতে দেব। এই অবস্থায় মাছটা আর বড়িটা দিয়ে খানিকক্ষণ ফুটে যাওয়ার পর আমি গরম গরম পরিবেশন করব। আর খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে চারিদিকে, আর এটা গরমের দিনে ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আমের মরশুমে অবশ্যই কাঁচা আম দিয়ে এই মাছের টকটা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে, খুব সুন্দর জমে যাবে। নমস্কার।